নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে পড়তে একটা ছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের ম্যাথামেটিক্স সলভ করাবো তো দেখো এটা পর্ষদের বই যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে তো দেখো বইটা খুবই ভালো বই ভালো বই আছে আমি অনেকবার দেখেছি বইটাকে চেক করেছি বইটা খুবই ভালো আজকে আমি পেজ নম্বর তিনশো সা মানে ছিয়াশি এবং তিনশো সাতাশি এই দুটো পেজ আমি সলভ করানোর চেষ্টা করছি দেখা যাক কত অবধি পারি সেটাও দেখতে হবে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় ঠিক আছে তো দেখো আমি এখানে সলভ করছি তোমাদের সেট ফোর তো দেখো আমি এক ধাকের অঙ্কটা সলভ করছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে জিগুল টু জিরো সমীকরণের বিশ দেওয়ার গুণ ফল মাইনাস টু বলে কের মার্ক কত হবে তো দেখো এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ফাইভের অঙ্ক ওয়ান পয়েন্ট এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের অঙ্ক আছে তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করেছি সেদিকে তুমি ধ্যান দাও এবার দেখো তোমরা কী করবে অঙ্কটা যেটা বলেছে এখানেই দেখে দিচ্ছি আমি আর অন্য দিকে যাচ্ছি না তো দেখো তার মানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন ইজিক টু জিরো তো দেখো এটা কিন্তু যোগ বিটা মানে কি বিশ দয়ার বলেছে গুণ ফল বলেছে তাই তো বিশ দয়ের গুণ ফল মানে কি তো দেখো বিশ দয়ের গুণ ফল বলেছে বিশ দয়ের গুণ ফল বলেছে মানে কি প্রথমটা আর এটা এটাকে বলা হয় ইয়ে এটাকে বলা হয় বি আর এটাকে বলা হয় সি বিষ দর গুণ মানে কী মানে বিজ দর গুণফল মানে বলতে বোঝানো হয়েছে যে সি বাই এ সি বাই কত এ তাই তো তার মানে কী থাকছে কে মাইনাস টেন বাই কী থাকবে ওয়ান থাকবে কোনো কিছু নেই মানে ওয়ান তাহলে বিজ গুণফল হচ্ছে মনে করি একটা বীজ মনে করো আলফা ধরলাম অপর বীজ মনে করো বিটা ধরলাম না ধরলেও চলে কোনো সমস্যা নেই সমস্যা কি আছে সি বাই এ সি বাইয় সি মানে কত সি মানে বলতে বোঝানো হচ্ছে কে মাইনাস টেন এ মানে কোনো কিছু নেই মানে ওয়ান এবার বলেছে দেখো এবার বলেছে তার মানে কী থাকছে প্রশ্ন অনুসারে তোমরা লিখতে পারো এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন কে মাইনাস টেন সমান সমান কী বলেছে মাইনাস টু বলেছে তাহলে কী থাকবে কে নিচে ওয়ান ছিল নিচের ওয়ানের কত কোনো ভ্যালু নেই তাহলে কী থাকবে মাইনাস টু প্লাস টেন তাহলে কী থাকবে কে সমান সমান কী হবে এইট হবে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার এইট হবে পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন রোমান টু এর প্রশ্ন পি টাকার টেন পারসেন্ট সরল সুদে কিউ টাকার কিউ মাসের সুদ কত হবে তো একটা জিনিস তোমরা ভালো করে দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি পি এর মান পি বলেছে আর এর মান বলেছে টেন পারসেন্ট বলেছে আর আমাদের আর আমাদের সময় বলেছে কিউ মাস কিউ মানে কি কিউ বাই টুয়েলভ একটা বছর লিখবে বারোতে ভাগ করলে কী হয়ে মাসটা বছর হয়ে যায় তাহলে এখানে আমাদের কার মান নাই আই এর মান নাই আই মানে কি ইন্টারেস্ট পি টি আর বাই হান্ড্রেড ওকে তাহলে আমরা অঙ্কটা কী করছি ইন্টারেস্ট সমস্যা কী আছে যে পি টি আর বাই হান্ড্রেড তো পি এর মান কত ছিল পি এর মান পি ছিল টি এর মান কী ছিল টি এর মান ছিল কিউ বাই টুয়েলভ ছিল আর আর এর মান কত ছিল আর এর মান ছিল আমাদের কিন্তু টেন পারসেন্ট বাই কত বাই একশো শূন্য শূন্য কেটে দিলাম তাহলে কী থাকছে শূন্য শূন্য যদি কেটে দিই উপরে কী থাকে উপরে থাকবে পি থাকবে আর কিউ থাকবে আর নিচে কী থাকবে নিচে একশো কুড়ি থাকবে ওকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উপরে কী থাকবে তো দেখো এর অ্যান্সার কিন্তু সি এর আনসার হবে না এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অর্থাৎ পি কিউ বাই একশো কুড়ি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো কারণ তোমাদের আমি দেখাচ্ছি আমাদের পি এর মান তো পি ছিল আর এর মান ছিল টেন পারসেন্ট আর টি এর মান ছিল কিউ বাই টুয়েলভ ছিল আর নিচে বাই হান্ড্রেড তো এই শূন্য এই শূন্য তো কাটবে আর এই পি আর কিউ কু থাকবে পি আর কিউটা উপরে থাকবে আর নিচে কী থাকবে নিচে বারোটা নামবে একশো কুড়ি হবে তো দেখো বইয়ের অ্যান্সারে ভুল আছে তোমরা এর অ্যান্সার কিন্তু বিয়ের অ্যান্সার করবে ঠিক আছে বইয়ের এটা হবে না পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন আমাদের তিন দাগের প্রশ্ন এবিসিডি একটি বৃত্তস্ত সামান্ত্রিকের কোন বি কোন নব্বই ডিগ্রি আচ্ছা বি কোন বি এর মান কথা হবে বিয়ের মান নব্বই ডিগ্রি তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি বলেছে এবিসিডি সিডি বৃত্তস্ত সামান্ত্রিক মনে করো একটা বৃত্ত অঙ্কন করছি ঠিক আছে একটা বৃত্ত অঙ্কন করছি বৃত্তের মধ্যে যদি একটা সামান্ত্রিক করি তো দেখো আমি হাতে করছি তো তার জন্য একটু উলট পালট হবে প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক আছে মনে করো এ বি সি ডি এখানে বলেছে কার কোণের মান বলেছে বি কোনের মান বলেছে আমরা জানি এবি সিরিজে যে যে সামান্ত্রিক আছে টোটাল কত আছে থ্রি সিক্সটি ডিগ্রি আছে আর থ্রি সিক্সটি ডিগ্রি যদি থাকে তাহলে টোটাল কটা কোন টোটাল কোনো যেমন আছে এ কোন বি কোন সি কোন ডি কোন তার মানে চারটে কোন তার মানে কি চারটে ভাগ হলে প্রত্যেকটা কোনের মান আমরা পেয়ে যাব তাহলে দেখো কোন এ সমান সমান কোন বি সমান সমান কোন সি সমান সমান কোন ডি কত আছে থ্রি সিক্সটি ডিগ্রি আছে থ্রি সিক্সটি বাই চার চার কাটলে কত আছে নব্বই ডিগ্রি এখানে কার মান বলেছে বি কোণের মান বলেছে তাহলে বি কোণের মান নব্বই ডিগ্রি তো সত্যি কথা বলতে শুধু বি কোণ কেন এ কোণ সি কোণ ডি কোণের মানও নব্বই ডিগ্রি হবে আশা করি বোঝাতে পেরেছি অর্থাৎ এর অ্যান্সার হবে নব্বই ডিগ্রি পরের প্রশ্ন কী বলেছে আমাদের চার দাগের প্রশ্ন তো দেখো চারদাগার যে অঙ্কটা বলেছিল যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতার দ্বিগুণ করা হয় অর্থাৎ শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করা হয় ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ বলেছে টু আর উচ্চতাকেও দ্বিগুণ করতে বলেছে টু করতে বলেছে তো দেখো আমরা জানি শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার আইস পাই আর স্কোয়ার এইস ঘন একক ঠিক আছে অর্থাৎ আমরা প্রথম ঘনকের যদি সনুকুর যদি আয়তন বের করি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস এটা আর স্কোয়ার ঠিক আছে এবং এখানে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ যদি আমরা করি এটা ভি টু অপরটা করি যদি আয়তনটা করি যদি এর উচ্চতা এবং ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করা হয় ফর্মুলা কে ফর্মুলা আছে যে ওয়ান বাই থ্রি পাই আর এন ওয়ান বলেছে দ্বিগুণ একবার ডাইরেক্ট করে দিয়েছি টু আর স্কোয়ার গুণ এইচের মান কত বলেছে টু এইচ বলেছে তাহলে তো দেখো এখানে যেটা বলেছিল যে শঙ্কুর যে পূর্বের যে আয়তন ছিল সেটা কিন্তু ওয়ান বাই থ্রি পায়ারেস্কের এইচ বসিয়েছি এবং এখানে বলেছে যে ব্যাসার্ধ ব্যাসার্ধকে বলেছে দ্বিগুণ করতে বলেছি আর হাইটটাকে দ্বিগুণ করতে বলেছে তাই তো তো এটা বলেছে আমাদের মেইন ব্যাপার তো জাস্ট আমি এখানে মানগুলো সেই জন্য কী করেছি বসিয়ে দিয়েছি ওকে এই কারণেই বসিয়ে দিয়েছি এটা কেড়ে দিলাম তো দেখো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাই এখানে কত আছে ফোর আর এ স্কোয়ার হবে ফোর আর স্কোয়ার গুণ কত হবে টু এইচ হবে তো দেখো এখানে কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এখানে চার দুগুণই কত হবে আট হবে গুণ আট তো দেখো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আছে দু সাইডের সমান আছে কত গুণ আছে তার থেকে আট বেশি আছে তার জন্য এর অ্যান্সার হবে আট গুণ ওকে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে আমাদের আট গুণ হবে পরের প্রশ্ন আমাদের পাঁচ দ্যাগের প্রশ্ন থ্রিটা যে কোনো মানের জন্য থ্রি সাইন্টা এর ক্ষুদ্রতম মান হবে তো দেখো এর ক্ষুদ্রতম মান হবে দুই হবে ঠিক আছে আমাদের পরের অঙ্ক কি বলেছে ছয় দ্যাগের অঙ্ক পনেরো টুয়েলভ ষোলো পনেরো বারো এক্স আঠেরো ষোলো দশ সংখ্যাগুরু টুয়েলভ তো দেখো একটা জিনিস মাথায় রাখবে যে সংখ্যাগুরু মান টুয়েলভ বলে এক্স প্লাস টুয়ের মান কত তো এখানে নজর করে দেখো যে এক্স প্লাস টুয়ের মানটা আমাদের চেয়েছে একটা জিনিস তোমরা একটু মাথায় রাখো যে আমরা জানি যে শঙ্কা গুরুমান লাস্টের দিকে যেটা গুরুমানের কথা উল্লেখ করে সেটা হয় মানে টুয়েলভ হবে আর এখানে বলেছে এক্স প্লাস টু অর্থাৎ এক্স প্লাস টু যদি হয় এক্সের মান এখানে বলেছে সংখ্যাগুরুমান টুয়েলভ বলেছে টুয়েলভ প্লাস টু সময় সময় কতবে চোদ্দো হবে এর অ্যান্সার ওকে অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ফরটিন হবে পরের প্রশ্ন দুই দাগের প্রশ্ন যদি চারটি সংখ্যা এক্স থ্রি এক্স কমা থ্রি এবং ওয়াই সমানুপাতে থাকে তাহলে ওয়াইয়ের মান কত হবে তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি তো দেখো তোমরা প্রথমে কি করবে এক্স লিখবে তারপরে কী লিখবে নিচে থ্রি এক্স লিখবে সমান সমান উপরে কী লিখবে থ্রি লিখবে আর নিচে কী লিখবে নিচে লিখবে ওয়াই লিখবে তো দেখো এই এক্স এই এক্স কেটে যাচ্ছে তো ওয়াই সমান সমান কত থাকছে তিন ত্রিকে নয় ওকে এর অ্যান্সার হবে নাইন আমাদের পরের প্রশ্ন প্রমাণ টুতে পি টাকার সমাস অন্তর দেয় টু আর পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে এন বছরের সমূল চক্রবর্তী কত হবে তো দেখো এন বছরের সমূল চক্রবৃদ্ধি হবে যদি সমাস অন্তর বলছে আবার টু আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ বলেছে এন বছরের সমূল চক্রবর্তী পি এখানে কি বলেছে অঙ্কটা দেখো অঙ্কটা কত সহজ অঙ্ক অঙ্কটা বলেছে পি ওয়ান প্লাস উপরে কত আছে উপরে বলেছে আর বলেছে নিচে কি বলেছে নিচে কিন্তু শূন্যস্থান জায়গাটা কোনো কিছু বসায়নি ব্র্যাকেট ক্লোজ বলেছে টু এন বলেছে তো অবভিয়াসলি চোখ বন্ধ করে তোমরা এখানে হান্ড্রেড বসাবে তো সবাই জানে একদম একটা পাতি একটা অঙ্ক কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই অর্থাৎ এর অ্যান্সার হবে হান্ড্রেড হবে পরের প্রশ্ন আমাদের নেক্সট কোয়েশ্চেন রোমান থ্রি থেকে একটি নিরেট অর্ধ গোলকের দৈর্ঘ্য আর একক তার সমগ্রতলের ক্ষেত্র বল কী হবে ইয়ে তো তোমরা জানো যে সমগ্রতলের ক্ষেত্র বল বলেছেন একটি নিরেট অর্ধ গোলক বলেছে না আমরা কি জানি যে যদি পুরো যদি গোলকের যদি ক্ষেত্রে বলা হয় সমর্থলের ক্ষেত্রে বল গোলকের তো ফোর পাই আর কর হয় যদি এখানে অর্ধ গোলক বলেছিল কত হবে থ্রি পাই আর স্কোয়ার হবে এত বর্গ একক হবে বর্গ একক হবে অর্থাৎ এর অ্যান্সার হবে থ্রি পাই আর কর বর্গ একক বর্গ একক পরের প্রশ্ন দাগের প্রশ্ন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে দুটি সর্বাধিক সংখ্যার চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় মনে করো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত আমি এখানে একটা স্পর্শ করলাম একটা এটা দুটো এটা তিনটে এটা চারটে হয়ে গেছে চারটে কটে স্পর্শ করছে চারটে স্পর্শ করছে অ্যান্সার হবে ফোর পরের প্রশ্ন পাঁচ থেকে সঠিক পদ্ধতিতে এক রেডিয়ানের সমান কতবে সাতান্ন ডিগ্রি হবে কতবে সাতান্ন ডিগ্রি হবে পরের প্রশ্ন আমাদের যোগীগড় মধ্যমা ও সংখ্যাগুরু মান কী হবে কেন্দ্রীয় প্রবণতা মাপক কেন্দ্রীয় প্রবণতা মাপক হবে ওকে এবার আমি তোমাদের তিনশো সাতাশি নম্বর পেজের সত্য মিথ্যাগুলো দেখাবো রোমাননে যদি এক্স প্রফেশনাল জেড ওয়াই প্রফেশনাল জেড হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্রফেশনাল জেড হবে হ্যাঁ ঠিকই তো যদি মনে করো এক্স প্রফেশনাল যদি জেড করো অপরদিকে ওয়াই প্রফেশনাল যদি জেড করো তো এখানে আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়াই প্রফেশনাল জেড করতে পারি ঠিক আছে আমি কী বলছি বুঝতে পারছো অর্থাৎ তোমরা তোমরা কে ওয়ান নট ভেদ করতে পারো কোনো সমস্যা নেই আমি জাস্ট যেহেতু সি কিউব আছে কী আর বলবো সময় অনেকটা কম তার জন্য দেখিয়ে দিলাম এটা সত্য হবে পরের প্রশ্ন দুটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ হবে একদম সদৃশ হবে দুটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলি একটা চতুর্ভুজ চতুর্ভুজ যদিও আঁকাচ্ছে না এই যে চতুর্ভুজ মনে করে এরকম একটা আঁকাচ্ছে আঁকছি এ বি সি ডি এটা ই এফ এ বি জি ইএফিএইস বলেছে কোনগুলি সমান হলো সদৃশ হবে হ্যাঁ সদৃশ হবে কারণ এ কোণ এ কোণের সদৃশ হলো ই কোন আর আমাদের কোণের সদৃশ হচ্ছে আমাদের সি কোণ আর এ কোণের সদৃশ হচ্ছিল ই কোণ ডি কোণের সদৃশ হচ্ছিলো সি কোণ বি কোণের সদৃশ সদৃশ হচ্ছিলো এফ কোণ আর সি কোণের সদৃশ হচ্ছিল জি কোণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সদৃশী আছে কোনো সমস্যা নেই সত্য হবে সত্য হবে পরের প্রশ্ন একটি লম্ববিত্তিকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা সমান সমকোণী ত্রিভুজ হবে বুঝবে একদম পাতি অঙ্ক মনে করো একটি শঙ্কু এই যে একটা শঙ্কু আঁকছি শঙ্কুটা আঁকছি ভালো করে দেখো এই যে শঙ্কুটা আঁকলাম তো দেখো এটা এ দিলাম এটা ও দিলাম এটা বি দিলাম তো দেখো এই যে যে সংকুট আছে আমি যদি এই টু যদি মনে করো এটা আমি যদি এটাকে এ আর ও এটাকে এখানে কেটে নিলাম এ আর ও তাহলে ও বি আছে ও বিটাকেও কেটে নিলাম আর এবি আছে এটাও দিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু যেটা বলেছে যে তির্যক এর ব্যাসার্ধ আছে হাইট আছে এবং তির্যক উচ্চতা আছে তো একটা সমকরী ত্রিভুজিত হচ্ছে দেখতেই পারছো শঙ্কুটা তো সমকরণী ত্রিভুজ হচ্ছে অর্থাৎ এটা সত্য ঠিক আছে এটা সত্য হবে পরের প্রশ্ন সাইন টুয়েলভ ডিগ্রি কস সেভেন্টি এইট ডিগ্রি সরলতম মান ওয়ান তো দেখি ট্রাই তো করে দেখি সত্য না মিথ্যে সাইন টুয়েলভ ডিগ্রি মাইনাস কস কত আছে সেভেন্টি এইট ডিগ্রি তো আমি ঠিক এখান থেকে করছি সাইন টুয়েলভ ডিগ্রি মাইনাস কস নব্বই ডিগ্রি মাইনাস টুয়েলভ ডিগ্রি কী হবে তাহলে সাইন টুয়েলভ ডিগ্রি মাইনাস সাইন টুয়েলভ ডিগ্রি কী হবে বিয়োগ করলে জিরো হবে ওয়ান হবে ওয়ান হবে না অর্থাৎ এটা মিথ্যা কী আছে এটা কিন্তু মিথ্যা আছে পরের অঙ্ক একটি ব্যবসায়ী রাজু আসিফের মূলধন ফাইভ ইস্টু ফোর তাদের রাজুর মোট লাভের পরিমাণ আশি টাকা হলে আসিফ পায় একশো টাকা তো দেখো যদি হয় আমরা দেখতে পাচ্ছি যে রাজু ও ব্যবসা আসিফের মূলধনপাত ফাইভ ফোর মোট লাভ যদি আসিফ যদি একশো টাকা পায় আমাদের মোট লাভই রাজু বলেছে আশি টাকা রাজু কত পাচ্ছে আশি আশি টাকা পাচ্ছে আরো করে বোঝো কি বলছি মোট লাভের আশি টাকা রাজু পাচ্ছে মোট লাভের আশি টাকা তারা আসিফ কি করে পায় এটা আসিফ একশো টাকা পাবে না আসিফ একশো টাকা পাবে না এটা এটা মিথ্যা আছে অঙ্কটা পুরোপুরি ভুল পরে প্রশ্ন ছয় দেখেন থ্রি কোমা ফোরটিন কোমা এইটিন কোমা টোয়েন্টি কোমা ফাইভের তথ্যের মধ্যমা আঠারো সাজিনি অঙ্কটা প্রথমে তিন আছে তারপরে পাঁচ আছে তিন পাঁচ তারপরে চোদ্দো আছে তারপরে কত আছে আঠারো আছে তারপরে কত আছে কুড়ি আছে ভালো করে বোঝো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ একটু মুছে দিচ্ছি ওকে তো আমি তোমাদের কী শিখেছি যে একটা কাটবে লাস্টেটা কাটবে এটা কাটবে এটা কাটবে কত থাকছে মাঝখানে চোদ্দো থাকছে এর মধ্যমা চোদ্দো হবে এর মধ্যমা আঠারো হবে না অর্থাৎ এটা কী আছে মিথ্যা আছে কি আছে মিথ্যা আছে তো মোটামুটি এই অঙ্কগুলো তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো এই যে দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই তোমাদের সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে